লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই তুফানগঞ্জ মহকুমার বিজেপির দখলে থাকা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলানো দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার ফলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা সন্ত্রাসের এই সব অভিযোগ তুলে তুফানগঞ্জ মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান এবং গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলো বিজেপি সোমবার তুফানগঞ্জ মহকুমার বিজেপি দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল করে এসে মহকুমা শাসকের অফিসার সম্মুখে অবস্থান বিক্ষোভে বসে বিজেপির কর্মী সমর্থকেরা এদিন অবস্থান বিক্ষোভ বিপ্লবী ছিলেন তুফানগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক মালতী রাভা রায় কোচবিহার জেলা বিজেপি সহসভাপতি বিরাজ বোস উজ্জ্বল কান্তি বসাক উৎপল দাস সহ অন্যান্য মন্ডল সভাপতিরা গণতন্ত্রের নির্বাচিত ভারতীয় জনতা পার্টির গ্রাম পঞ্চায়েত গুলোকে দখলদারির যে অবৈধ অগণতান্ত্রিক ঘৃণ চক্রান্ত করছে আমরা এইচ মহকুমার শাসকের কাছে যে আমাদের পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির জনগণের দ্বারা নির্বাচিত তাদেরকে প্রত্যেকেই টিএমসি দলে যোগদান করতে হবে তাদের যে ঘৃণ্য চক্রান্ত চলছে তাদের নিরাপত্তা নেই তাদের প্রতি মুহূর্তে হুমকি দিচ্ছে তোলার চেষ্টা করেছে আপনারা দেখেছেন যে তালা দেওয়া হয়েছে অন্দরান ফুলবাড়ি ওয়ান অন্দরান ফুলবাড়ি টু এবং নাটাবাড়ি ওয়ানে তালা দেওয়া হয়েছে তারপর অন্দরান ফুলবাড়ি ওয়ান যে আমাদের পঞ্চায়েত প্রধান তিনি গিয়ে খোলার পর রাজেশ নেতৃত্বে যে আবারও তালা লাগানো হয়েছে সরকারি দপ্তরে তৃণমূলের দুষ্কৃতীরা গিয়ে তালা লাগিয়েছে